Alhamdulillah Rabbil Alameen. As-salatu as-salamu ala Sayyidil Mursaleen. Ala Ali wa sahbihi ajmain. Asker ei bikkhob samabesher shraddhabajon sabhapati, shraddhabajon pradhan otithi, shraddhabajon bishesh otithibrindo ebong amar shraddhabajon amar pranpriyo amar nirbachon elakar parshobotti oitujjobahai upojela আশা শুনির বিএনপি তথা বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া 18 কোটি মানুষ তথা ঐতিহ্যবাহী আশা শুনির 11টা ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে স্ফুলঙ্গের মতো ফুসে উঠেছে। প্রত্যেকটা মানুষের একটি দাবি, জুলুমবাজ জালিম অত্যাচারকারী অবিচারকারী নির্যাতনকারী নিপীড়নকারী বারবার কালো আইন প্রণয়নকারী ওই আয়নাঘরের সৃষ্টিকারী বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী ঋষি রাথের ওই সরকার শেখ হাসিনা ওই খুনি হাসিনা কবে বিদায় হবে? সেই হিসাবে আমি বলতে চাই, সময় ঘনে এসেছে। তিনি শুধু ডিজিটাল আইন করে সাংবাদিক পরে অত্যাচার করে নাই, লক্ষ লক্ষ মানুষের পরে অত্যাচার নিপীড়ন খুন করেছেন। শুধু তাহাই নহে, তিনি আল্লাহ আল্লাহ রসুলকে তানার পূর্তি বিরক্ত করেছেন, অসন্তুষ্টি করেছেন। পাক কোরআন শরীফে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আপনাকে ভালোবাসতে না পারে আমার ভালোবাসা পাবে না। আল্লাহ বলছেন যে আমাকে কেউ গালি দিলে আমি সহ্য করব, কিন্তু আমার প্রিয় হাবিবকে কেউ গালি দিলে আমি সহ্য করব না। তাই তার বিদায় ঘন্টা বেজে উঠেছে, তার শেষ ব্রেকটা সে ব্রেক মেরেছে তার পিঠে। ইতিমধ্যে জাতিসংঘের টিম এসে আইনা ঘর আবিষ্কার করেছে, সমস্ত জুলুমের সমস্ত চিত্র আবিষ্কার করেছে। আপনারা দেখেছেন কিভাবে পল্টনে স্ফুলঙ্গের মানুষের মতো সমাবেশ হয়েছে। আজকে আশাশুনির হাজার হাজার মানুষ দেখিয়ে দিয়েছে এই সমাবেশকে। তাই আমি বলবো, আক্রমণ শুরু আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযিনা জাহাদু ফিনা হাদিয়ানা রাসূলানা, যারা পরিশ্রম করবে এবং আল্লাহর কাছে যাবে তাদেরকে আমি কামিয়াব করব। আর একটা কথা বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, আক্রমণ শুরু আছে বিসমিল্লাহির রহমানির রহিম অতাসিমু বিহাবলিল্লাহ জামিউ ওয়ালা তাফাররাকু, তোমরা জুদা জুদা হয় না, তোমরা ভাগাভাগি হয় না, তোমরা একতাবদ্ধ থাকো। এই দেখেন একতাবদ্ধ আর তোমরা কামিয়াব হয়ে যাবে। তাই আমি বলবো, এই ঐক্য ইস্পাত কঠিন যদি টিকায় রাখতে পারে, তার বিদায় ঘন্টা বেজে গেছে অলতি বিলম্বে ইনশাআল্লাহ তাআলা তিনি ওই পুরাতন বিমানবন্দর থেকে বিমানে উঠে পালাই চলে যাবে এবং আগামী নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনে যে নির্বাচন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে জয়লাভ করে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে এবং কোটি মানুষ ওই বিমানবন্দরে যেয়ে তারেক জিয়াকে নিয়ে এসে আপনাদের মাঝে দিবে এবং আমরা রাষ্ট্র পরিচালনা করব, তাদের বিদায় হয়ে যাবে। এই আহ্বান করে সবাইকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এ বলে আমি বিদায় নিচ্ছি। ওয়াকরো দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।